নমস্কার বন্ধুরা, আমি পুলক ঘোষ আর গাছের যত্ন নিনের আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আর ভালো তো থাকতেই হবে। আপনার গাছকে ভালো রাখতে হলে আপনাকেও ভালো রাখতে হবে। দীর্ঘদিন বাদে আপনাদের কাছে আবার ভিডিও নিয়ে আসছি, এবং আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমার যে গোলাপ গাছ এখন যে অবস্থায় আছে তার জন্য কী কী পরিচর্যা করছি সেটা আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। কিন্তু তার আগে আরও দুটো বিষয়ে আলোচনা করি। আমাকে একটি ছোট্ট উপহার পাঠিয়েছে একটা, সেটা হচ্ছে ওটু গার্ডেন ইন থেকে। তো সেটা আমি আপনাদের সামনেই আনবক্সিং করব, কি আছে সেটা তো দেখব। প্লাস আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে, যেটা হচ্ছে আমাদের মিট আপ প্রোগ্রামের ব্যাপারে। তো আমাদের মিট আপ প্রোগ্রামের ব্যাপারে আপনাদের কাছে আস্তে আস্তে সকল ইউটিউবারদের মাধ্যমেই ইনফরমেশান আসতে থাকবে, আপনারা অবশ্যই আসবেন, সে ব্যাপারে আমি আপনাদের এই ভিডিও শেষে বলছি। তো চলুন আমরা প্রথম যে আলোচনার মধ্যে আসছি সেটা হচ্ছে যে এই গোলাপ গাছের ক্ষেত্রে এই সময় আমরা কীভাবে পরিচর্যা করব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কাছে অনেকগুলো জিনিস রয়েছে, আর এগুলোর মাধ্যমেই কিন্তু আমাদের এই গোলাপ গাছের স্টেপ বাই স্টেপ পরিচর্যা করতে হবে। গোলাপ গাছ আমরা খুব ভালোভাবেই জানি যে একটি ফুড লাভিং প্লান্ট। এই গাছে যদি খাদ্য তালিকা ঠিক রাখা যায় এবং নিয়ম মাফিক যদি একটা খাদ্য তালিকা আমরা তৈরি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের গোলাপ গাছ থেকে খুব ভালো আমরা ফুল আশা করতে পারি, সেটা মাটিতেই হোক বা ঘেঁষেই হোক। তবে আমার এই ভিডিওটি মূলত মাটিতে যে গোলাপ গাছ আছে সেই ব্যাপারে। তো আমার এই মাটির গোলাপ গাছ, আপনাদেরও নিশ্চয়ই অনেকেই আপনারা মাটিতে গোলাপ গাছ করছেন, সেক্ষেত্রে আমরা প্রথম যে খাবারটি ব্যবহার করব মাটির সাথে সেটা হলো ভার্মি কম্পোস্ট। আমরা ডরমেন্সিতে অনেকেই গাছ পাঠাতে পেরেছি, অনেকেই গাছ পাঠাতে পারেনি, বা নতুন বাগানে যারা তারা হয়তো অতটাও জানেন না যে কীভাবে ডরমেন্সিতে গোলাপ গাছকে পাঠাতে হবে। তো আমি পূর্বে যে আমার গাছ ছিল সেটা আমি আপনাদের দেখাচ্ছি, কীভাবে তখন আমি ডরমেন্সির মধ্যে নিয়ে এসেছি সেটা আমি আমার ভিডিও করে তো দেখিয়েছি আগে, সেটা আপনারা দেখতেই পারেন। তবে এখন ডরমেন্সি থেকে বেরিয়ে এসে আমাদের গাছের কিন্তু এই অবস্থা। এই গাছ থেকে কিন্তু আমরা আরও বেশি করে ঝাঁকড়া করে তুলতে পারবো, আরও বেশি করে এই গাছ থেকে এই সময় ফুল পেতে পারবো। তবে স্টেপ বাই স্টেপ আসি। প্রথমত বন্ধুরা, আমরা চেষ্টা করব যে পুরনো গাছ যদি থাকে সেই পুরনো গাছে টবের এই কানা থেকে 1.5 থেকে 2 ইঞ্চি মাটি আমরা খুঁশে বার করে দেবো। খুঁশে বার করে দিয়ে সেখানে আমরা ভার্মি কম্পোস্ট, ভালো ভার্মি কম্পোস্ট সেই অল্প মাটির সাথে মিশিয়ে সেটা কিন্তু আমরা দেবো। আমি এখানে কিন্তু সেইভাবেই করেছি। এরপরে বন্ধুরা আমরা একটু খাবারের দিকে আসি। বন্ধুরা, আমরা যদি বাজার থেকে রোজ ফুড কিনে আনতে পারি খুব ভালো হয়। রোজ ফুড কিন্তু আমি গত বছরে যে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আপনাদের কাছে, রোজ ফুড ব্যবহার করে গোলাপ গাছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো রোজ ফুড আমরা ব্যবহার করবো গোলাপ গাছের জন্য। এছাড়াও আমাদের কাছে স্টেপ বাই স্টেপ কয়েকটি খাবার, আমি যদি একটু রাসায়নিক খাবারের দিকে আসি, বেশ কিছু খাবার আছে যেগুলো কিন্তু আমরা যদি নিয়ম মাফিক ব্যবহার করি অবশ্যই গোলাপ গাছ আমাদের খুব ভালো রেজাল্ট দেবে। তার মধ্যে আমি প্রথম যে খাবারটির কথা আপনাদের কাছে তুলে ধরব সেটা হচ্ছে 1261। বন্ধুরা, 1261 আমরা গাছে কীভাবে প্রয়োগ করব, কখন প্রয়োগ করব সেটা আমি সবটাই বলছি, এবং কেন প্রয়োগ করব, 1261-এর কাজ কী সেটা আমাদের জানতে হবে। প্রথমত বন্ধুরা বলি, 1261-এর মধ্যে হচ্ছে নাইট্রোজেন এবং ফসফরাস এই দুটো উপস্থিত, পটাশ কিন্তু নেই। নাইট্রোজেন হচ্ছে গাছে ক্লোরোফিল উৎপাদনের ক্ষেত্রে সাহায্য করবে, এবং ফসফরাস কিন্তু শিকড়ের বৃদ্ধিতে সাহায্য করবে। ডরমেন্সি থেকে গাছকে ফিরিয়ে আনার পর আমরা গাছের জন্য প্রয়োজন যেটা সেটা হচ্ছে হোয়াইট রুট বা সাদা শিকড়ের বৃদ্ধি এবং গাছকে সবুজ করে তোলা। প্রথম অবস্থায় আপনারা দেখেছেন যে কী অবস্থায় ছিল, সেই গাছ থেকে এখন যে গাছের অবস্থা এসছে তার জন্য কিন্তু আমাদের এই 1261-এর ব্যবহার গুরুত্বপূর্ণ, অপরিহার্য। বন্ধুরা, এই 1261 কীভাবে ব্যবহার করব, আমরা সরাসরি জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারি, এটা ওয়াটার সলিউবল, অবশ্যই এটা আমরা স্প্রে করে না দিয়ে গাছের গোড়াতে ব্যবহার করতে পারি। বন্ধুরা, 1 লিটার জলে এই 1261 1 গ্রাম নেবে, এবং তার সঙ্গে আমাদের কাছে যদি একটি লিকুইড ফার্টিলাইজার হিসেবে তাকাত, এখানে 24 ক্যারেট সোনার এই রকম জাতীয় যদি কোনো লিকুইড ফার্টিলাইজার থাকে খুব ভালো হয়। এই লিকুইড ফার্টিলাইজার 1 লিটার জলে 1 থেকে 2 ml ব্যবহার করে তার সঙ্গে 1 গ্রাম 1261 মিশিয়ে গোড়ায় দিয়ে দেবো।
যতটা মোটামুটি জল দেবো, যাতে আমরা যে নর্মাল জল দিই সেই রকমভাবেই কিন্তু গাছের গোড়ায় সেই মাটিটাকে ভিজিয়ে দেবো। এটা দেওয়া 4-5 দিন বাদে আবারও খাবার আছে, যেগুলো হচ্ছে 20-20-20 আছে, 13-0-45 আছে, 0-0-50 আছে, সেটা আমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ার আছে। সেগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আসবো এবং আপনাদের দেখাবো যে সেটাও কীভাবে দিচ্ছি। সঙ্গে বন্ধুরা আপনাদের বলি যে এক্ষেত্রে ইনসেকটিসাইড আমাদের কিছু এনে রাখা দরকার। গোলাপ গাছের জন্য কোন কোন ইনসেকটিসাইড ব্যবহার করবো সে ব্যাপারে আমি আপনাদের বলি। বন্ধুরা, আমরা কিন্তু এই গোলাপ গাছের জন্য সুপার সোনাটা ব্যবহার করতে পারি। এটা কেন ব্যবহার করবো, কীভাবে ব্যবহার করবো, সেগুলো বিস্তারিত আমি একটা একটা করে গোলাপ গাছের ওপরে একটা একটা করে ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি পরবর্তী সময়। কাটাপ্পা ব্যবহার করতে পারি, কাকা ব্যবহার করব, কনফিডোর ব্যবহার করব, যেগুলো আপনাদের হাতের কাছে আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনারা রাখুন এবং এই গোলাপ গাছের জন্য কিন্তু ভীষণভাবে সেগুলো প্রয়োজন। আপনারা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ সেগুলোকে ব্যবহার করতে পারবেন এবং করতে হবেও আপনার গোলাপ গাছকে ভালো রাখতে হবে। কারণ গোলাপ গাছে যখনই আপনি 12-61 বা কোনো খাবার দিচ্ছেন, আস্তে আস্তে নতুন কচি পাতা বেরোনো শুরু হবে, তখন কিন্তু রোগ পোকার আক্রমণটাও হবে। অর্থাৎ আমাকে গাছটাকে সুস্থ রাখতে গেলে রোগ পোকার হাত থেকেও কিন্তু আমাকে রক্ষা করতে হবে। তো সেই জন্য আমরা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ সেই সমস্ত খাবার নিয়ে আলোচনা করবো এবং স্প্রেও করবো। কীভাবে করবো না করবো সেটা আমি আপনাদের যখন আমি করবো সেইভাবেই আমি দেখাতে থাকবো। তবে প্রথমটা আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার এবং 12-61 ব্যবহার করে আপনার গাছটাকে আস্তে আস্তে পুনরুজ্জীবিত করে তুলুন এবং তারপরে স্টেপ বাই স্টেপ গাছটাকে আপনি খাবার দিতে থাকুন। গোটু গার্ডেন থেকে যে প্রোডাক্টটি আমাকে পাঠিয়েছে, অ্যাকচুয়ালি এনারা হচ্ছে অনলাইন নার্সারি, অনলাইন ডিস্ট্রিবিউট করেন। আপনারা অনেকেই কিন্তু অনলাইন নার্সারির ব্যাপারে জানতে চান আমাদের যে এই প্রোডাক্টটা লাগবে, কোথায় পাবো বা অনলাইনে কোথাও জানাশোনা আছে কিনা, এরকম কিন্তু আমি প্রচুর মেসেজ পেয়ে থাকি। কিন্তু অনেক সময় আমি আপনাদেরকে বলতেও পারি না ঠিক করে, বা সেরকমভাবে আমার সাথে অনলাইন কোনো নার্সারি বা সেরকম জায়গা খুব একটা বেশি পরিচিতি থাকে না বলে। তবে এখন অনেকের সাথেই কিন্তু পরিচিতি হচ্ছে এবং অনেকের মাধ্যমে কিন্তু এই অনলাইন ব্যবস্থা চালু হয়ে গেছে, যেটা আপনাদের কাছে সেই পরিষেবাটা আমি তুলে ধরতে পারছি। তো সেই রকমই ওটু গার্ডেন ইন এই প্রোডাক্টগুলি ওরা ছোট্ট প্রোডাক্ট, অল্প প্রোডাক্ট পাঠিয়েছে। তো কী কী প্রোডাক্ট পাঠিয়েছে আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করি। সুন্দর প্যাকেজিং করেছে, সেখানে ছোট্ট প্যাকেটের মধ্যে ওনারা কিছুটা নিম ফুল পাঠিয়েছেন। খুব সামান্য প্রোডাক্ট হলেও আপনারা কিন্তু অনেক বাগানি আছেন যাদের কিন্তু অল্প প্রোডাক্ট দরকার পড়ে, তারা কিন্তু এরকমভাবে অল্প অল্প প্রোডাক্ট অর্ডার করতে পারেন এবং সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে ডিএপি, ছোটো ডিএপি প্যাকেট, স্যাপ, ইউরিয়া, এটার মধ্যে কি আছে ঠিক আমি বুঝতে পারছি না, যদিও এর মধ্যে যদি লেখা থাকে সেটা আমি দেখে নিচ্ছি। সঙ্গে আরও ছোটো ছোটো কিছু জিনিস পাঠানো হয়েছে, সেগুলো দেখতে হবে আমাকে ভালো করে যে কী কী রয়েছে। আচ্ছা, একটি ছোট্ট ক্যাকটাস এসছে, আপনাদের হয়তো দূর থেকে ছোটোই লাগবে, ছোটো একদমই ছোটো গাছটা। এখানেও কিছু রয়েছে, কিছু সিডলিং রয়েছে, সিড রয়েছে, অ্যালিনিয়াম সিড মনে হচ্ছে যত সম্ভব। আর আছে কিছু গ্রো ব্যাগ পাঠিয়েছে, যেমন গাছ পাঠানো হয়েছে সেরকম কিছু ছোটো গ্রো ব্যাগ পাঠানো হয়েছে। আরেকটি সুন্দর ওটু গার্ডেনিং গার্ডেনিংয়ের স্টিকার পাঠিয়েছে। তো বন্ধুরা, খুব সুস্থ একটি বক্সের মধ্যে কিন্তু অনেকগুলোই জিনিস পাঠিয়েছে। এবার ব্যাপারটা হয় এই নার্স মানে এই অনলাইন ডেলিভারি ক্ষেত্রে আমরা কিন্তু অনেক সময় দেখি যে বিভিন্ন প্রোডাক্ট কেনার ক্ষেত্রে বেশি প্রোডাক্ট যদি আমরা না কিনি সেক্ষেত্রে অসুবিধা হয়। তো আমাদের যাদের খুব অল্প অল্প প্রোডাক্টের প্রয়োজন তারা কিন্তু এই ওটু গার্ডেন ইন থেকে অর্ডার করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখছি, সেখান থেকে আপনারা সরাসরি তাদের সাইটে গিয়ে আপনারা অর্ডার করুন। ওখানে শিপিং ফ্রি শিপিং অর্থাৎ ফ্রি ডেলিভারিরও ব্যবস্থা আছে এবং আপনার প্রয়োজন অনুযায়ী যতটুকুনি প্রয়োজন সেই রকমভাবে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের জিনিস, ইনসেকটিসাইড, পেস্টিসাইড থেকে শুরু করে গাছের খাবার সব রকম, এমনকি গাছও আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। তো আশা করি এটা আপনাদের কাছে ভীষণ হেল্পফুল হবে এবং আপনারা কিন্তু অবশ্যই ওটু গ্রিন সেখানে গিয়ে আপনারা একটু লগ ইন করুন বা সেটা দেখুন। এবার বন্ধুরা আসি আসল আরেকটি কথায়, গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমাদের মিট আপ প্রোগ্রাম।
বিভিন্ন কারণে আমাদের প্রথমে প্রোগ্রামটি স্থগিত হয়ে গেছে। আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে মিট আপ করার পরে ফোর্থ মিট আপ যখন করবো ঠিক করেছিলাম, তখন কোভিড আবার এত পরিমাণে বাড়াবাড়ি হয় যে আমাদের প্রোগ্রামটি করতে পারিনি। কিন্তু এবারে আমরা আবার সেই জায়গায় এসেছি যে আমাদের অনুষ্ঠানটি করার জন্য, সেটা আগামী 26শে ডিসেম্বর হচ্ছে তনু পুকুর মাঠ ঢাকুরিয়া স্টেশনের ঠিক গায়ে। আমি একটি লিঙ্ক দিয়ে রাখছি আমার এই ডিসক্রিপশান বক্সে, এছাড়াও আপনারা কমেন্ট করলে সেখানেও লিঙ্কটা দেবো। সেই লিঙ্কের মাধ্যমে আপনারা সরাসরি গিয়ে কিন্তু একটা রেজিস্ট্রেশন করতে পারেন। কারণ রেজিস্ট্রেশনটা করার প্রয়োজন এটাই যে আমরা কতজন হচ্ছে, কতজন আসছেন সেটা কিন্তু আমাদের জানা দরকার। কারণ আপনাদের প্রত্যেকের জন্য সারপ্রাইজ থাকছে এই মিট আপ প্রোগ্রামে। প্রথমত আপনারা তো দেখতেই পাবেন যত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গার্ডেনাররা মিলেই আমরা এই প্রোগ্রামটা করছি, তার জন্য কিন্তু রেজিস্ট্রেশন শুরু করে দিন, কারণ অল্প সময়। তো সকলে বন্ধুরা ভালো থাকুন এবং আগামী 26শে ডিসেম্বর আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, হয়তো একটু বড় হলো। তো আপনারা সকলে ভালো থাকবেন, আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে। নমস্কার।